হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো এবার রেগে গিয়ে জেসন কামিংসকে দল থেকে বিদায় করে দিল অ্যান্টোনিও লোপেজ হাওয়াস, স্টুয়ার্টকে সই করালো কনফার্ম, এর পাশাপাশি আর্মান্দো সাদিকু, তিনি কিন্তু মোহনবাগান দলেই থাকছে, পাশাপাশি তিরি এবং কার্ল ম্যাকিউক, তাদেরকে আবারও ফেরাবে। এছাড়া কোনো উপায় নেই অ্যান্টোনিও লোপেজ হাওয়াসের কাছে। আর ডার্বি ম্যাচ নিয়েও কিছুটা আলোচনা করে নেব। তো গাইস, চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে, চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো কালকের ডার্বি ম্যাচ নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইস্টবেঙ্গল সুপার কাপের ডার্বি ম্যাচ খেলতে নামে, আর প্রথম 20 মিনিটে মোহনবাগান দারুণ পারফর্ম করেছে, যেখানে অ্যান্টোনিও লোপেজ হাওয়াসের প্রেফার্ড ফরমেশন 4-2-3-1 এই ফরমেশনেই কিন্তু গিয়েছিল। আর দারুণ একটা লাইন আপ নিয়ে কিন্তু মোহনবাগান এই ডার্বি ম্যাচে নেমেছিল, যেখানে হুগো বুমোস দিমিত্রি পেত্রাতসের একটা দারুণ কম্বিনেশন তৈরি করেছিল এই ম্যাচে। আর প্রথম 20 মিনিটে কিন্তু এই যুগলবন্দি কাজেও দিয়েছিল, দারুণ পারফর্ম করছিল হুগো বুমোস, কিয়ান নাসিরি, দিমিত্রি পেত্রাতস। আর প্রথম 20 মিনিটে আর্মান্দো সাদিকু, তাকে অনেকটাই ইফেক্টিভ লেগেছে, গত ম্যাচগুলোর তুলনায় এই ম্যাচে অনেকটাই চনমনে মেজাজে খেলতে দেখা গিয়েছে আর্মান্দো সাদিকুকে। প্রথম 20 মিনিট দারুণ পারফর্ম করেছে, এবং 2 মিনিটের মাথায় তো তিনি একটা গোলও করে দিয়েছিল, যেটা কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে ডার্বি ম্যাচে মোহনবাগান প্রথম দিকে ভালো খেললেও 20 মিনিটের মধ্যে কিন্তু একটা মোহনবাগান গোলও করে ফেলে, যেখান থেকে দিমিত্রি পেত্রাতস কর্নার কিক করে, আর হেক্টর ওয়েস্তে একটা ফ্লিক করে কিন্তু বল জালে জড়িয়ে দেয়। এবং তার পরের 20 মিনিট কিন্তু ইস্টবেঙ্গল রাজত্ব করে বসে, দারুণ পারফর্ম করতে থাকে তারা, এবং শেষমেশে একটা গোলও করে দেয় ক্লেটন সিলভা, একটা অসাধারণ দূর থেকে শট করে, দুর্দান্ত স্ট্রাইক ছিল এটা। তো ক্লেটন সিলভা ম্যাচের সমতা ফেরায়, এবং তারপরে নন্দকুমার শেখরকে কিন্তু বক্সের মধ্যে ফাউল করে মোহনবাগান দলের প্লেয়ার অভিষেক সূর্যবংশী, যেটা থেকে পেনাল্টি পেলেও পেতে পারতো, তবে পেনাল্টি দেওয়া হয়নি। তবে শেষমেশ কিন্তু মোহনবাগান প্রথম হাফেই একটা দারুণভাবে পেনাল্টি পেয়ে যায়, কিয়ান নাসিরি একটা শট করে, যেটা হিজাজি মাহেরের হাতে লাগে, সেখান থেকে পেনাল্টি পেলে প্রথম শটে কিন্তু গোল করে দিয়েছিল দিমিত্রি পেত্রাতস, তবে রেফারি কিন্তু সেই পেনাল্টিটা বাতিল করে দেয়। হুগো বুমোস, তিনি কিন্তু বক্সের মধ্যে কিছুটা ঢুকে গিয়েছিল, যার কারণে প্রথম পেনাল্টি কিকটা বাতিল করা হয়, আর দ্বিতীয়বার পেনাল্টি মারতে গেলে সেটা কিন্তু ক্রসবারে লেগে ফিরে আসে। আর পেনাল্টি মিসটাই যেন মোহনবাগানের ডার্বি ম্যাচটাও মিস হয়ে গেল, সেখান থেকেই কিন্তু ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ায়। সেকেন্ড হাফে দারুণ দুটো গোল করে দেয় ক্লেটন সিলভা, শেষ মুহূর্তে দারুণ একটা গোল করে, নন্দকুমার শেখর একটা দারুণ গোল করে, এবং 3-1 গোলে ম্যাচটা জিতে যায়। তো বলতে গেলে কিন্তু মোহনবাগান প্রথম দিকে ভালো খেলেছে, তারপরে কিন্তু ইস্টবেঙ্গল পুরো ম্যাচটাই ডমিনেট করে খেলেছে, দারুণ পারফর্ম করে কিন্তু ডার্বি ম্যাচে জিতেছে। তবে ইস্টবেঙ্গল জিতেছে, তারা কিন্তু জেতার মতোই খেলেছে। আর এদিকে কিন্তু জেসন কামিংস, শেষ দিকে তাকে নামানো হলেও সেভাবে কিন্তু ইফেক্টিভ লাগেনি জেসন কামিংসকে, যেন ম্যাচ শেষ হলে জেসন কামিংস মাঠ থেকে উঠে যায় আর রেহাই পেয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল কিন্তু জেসন কামিংসের মধ্যে, খুব একটা ইফেক্টিভ লাগেনি। খুব ভালোভাবে যে শট করেছে, বল পেলে সেভাবে পায়ে কন্ট্রোল করতে পারছিল না, সেভাবে কিন্তু ইফেক্টিভ লাগছে না। তো জেসন কামিংসকে অবশ্যই বিদায় করা দরকার। আর্মান্দো সাদিকু, তিনি কিন্তু প্রথম 20 মিনিট দারুণ ইফেক্টিভ ছিল, দারুণ ইনভলভমেন্ট ছিল ম্যাচের মধ্যে। তো আর্মান্দো সাদিকু কিন্তু ধীরে ধীরে খেলায় ফিরছে, তবে জেসন কামিংস, তিনি যেন মোহনবাগানে এসে তার খেলাটাই ভুলে গিয়েছে। তো জেসন কামিংসকে অবশ্যই বিদায় করতে হবে মোহনবাগান দল থেকে, না হলে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট স্ট্রাইকার পজিশন নিয়ে বা স্ট্রাইকার নিয়ে কিন্তু খুবই সমস্যায় পড়বে। এখনও বাকি ISLটুকু পড়ে রয়েছে, তো দেখা যাক ISLের সেকেন্ড লেগ শুরু হওয়ার আগে মোহনবাগান দলে স্ট্রাইকার সমস্যা মেটাতে পারে কি অ্যান্টোনিও লোপেজ হাওয়াস, জেসন কামিংসকে কি বিদায় করবে অ্যান্টোনিও লোপেজ হাওয়াস। বর্তমান সময়ে জেসন কামিংস যা পারফর্ম করছে, তাকে কিন্তু 100% বিদায় করার দরকার আমার মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগান দল থেকে কি জেসন কামিংসকে বিদায় করা দরকার? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। আর হ্যাঁ, আর্মান্দো সাদিকু, তাকে কি মোহনবাগান দলে রাখার প্রয়োজন রয়েছে? অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাতে ভুলো না। আর মোহনবাগানে তোমরা কি নতুন স্ট্রাইকার দেখতে চাও, কার পরিবর্তে দেখতে চাও, সেটাও তোমরা কমেন্টে জানাতে বলো না। তো আমি তো জেসন কামিংসের পরিবর্তে দেখতে চাই। ডার্বি ম্যাচের পরে কিন্তু আর কিছু বলার বাকি নেই, জেসন কামিংস হয়তো আর ছন্দে ফিরতে পারবে না, তাকে কিন্তু বিদায় করার সময় এসে গেছে। তো জেসন কামিংসকে বিদায় করে দিলে মেবি বেটার হতে পারে মোহনবাগান দলের জন্য। তো তোমাদের কি মতামত এই বিষয়ে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও।
আর এরপরে যদি কথা বলা যায় কার্ল ম্যাকিউব তিরিকে নিয়ে, তো এটিকে মোহনবাগানে যখন অ্যান্টোনিও লোপেজ হাবাস ছিল, বর্তমান সময়ে যদিও টিমটার নাম মোহনবাগান সুপার জায়ান্ট হয়েছে, তো আমি মোহনবাগান করেই বলছি, তো মোহনবাগান দলে যখন তিরি, ম্যাকিউ, জনি কাউকো তারা ছিল, অসাধারণ একটা কম্বিনেশন ছিল। তিরির সঙ্গে সন্দেশ জিঙ্গান দুজনে পুরো ডিফেন্সটাকে কভার করে রাখতো। অসাধারণ ডিফেন্স আমরা দেখেছি তিরি আর সন্দেশ জিঙ্গানকে করতে। আর এই মুহূর্তে মোহনবাগান দলে কিন্তু সন্দেশ জিঙ্গানের মতো আরও একজন ভালো তারকা রয়েছে, আনোয়ার আলী। তিনি কিন্তু খুব একটা খারাপ ডিফেন্স নয়, অনেক ভালো ডিফেন্স করেছে প্রথম দিকে, তোমরা দেখে থাকবে এএফসি কাপে। এছাড়াও ডুরান্ট কাপে দারুণ পারফর্ম করেছে, আইএসএলে তিনি আবারও কামব্যাক করতে চলেছে খুব তাড়াতাড়ি। আর যদি আনোয়ার আলীর সাথে তিরি অথবা স্লাবকোর মতো কোনো ডিফেন্স থাকতো, আজকে কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনে এরকম অবস্থা হতো না। হেক্টর রয়েসে যদিও খুব একটা ভালো পারফর্ম করেছে, তবে ব্রেন্ডন হ্যামিলকে কিন্তু খুব একটা ইফেক্টিভ লাগেনি ডার্বি ম্যাচে। তো ডিফেন্স নিয়েও কিন্তু অনেকটাই চিন্তাভাবনা করতে হবে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে, এখানেও কিন্তু অনেক কিছু পরিবর্তন করার রয়েছে। তো আইএসএল সেকেন্ড লেগ শুরু হওয়ার আগে কিন্তু মোহনবাগান দলে অনেক কিছুই পরিবর্তন হতে পারে, ডিফেন্স ও স্ট্রাইকারকে নিয়ে কিন্তু অনেকটাই চিন্তাভাবনা করতে হবে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে। তো তিরি ও ম্যাকিউ যখন মোহনবাগান দলে ছিল, ম্যাকিউ কিন্তু দারুণ ডিফেন্সিভ মিডফিল্ডার একটা, তার মধ্যে গোল করার অ্যাবিলিটি রয়েছে, ডিফেন্সও করতো সময়ে, এবং দারুণ কিন্তু একটা প্লেয়ার। তাকে হঠাৎ করেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা সবচেয়ে বাজে একটা সিদ্ধান্ত বলতে পারো, আর এই ভুলের মাসুল কিন্তু এখন মোহনবাগান দল দিচ্ছে। হেক্টর ওয়েস্টে অথবা ব্রেন্ডন হ্যামিল তাদেরকে রাখার কোনো প্রশ্নই নেই এই মুহূর্তে আমার মনে হচ্ছে। যদি ম্যাকিউ এবং স্লাবকো এই দুজন বিদেশি যদি মোহনবাগান দলে থাকতো আজকে, তাহলে কিন্তু মোহনবাগানের মাঝমাঠে যে সমস্যা আর ডিফেন্স লাইনে যে সমস্যা সেটা হয়তো আর হতো না। কারণ ম্যাকিউ তিনি কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারে, আবার ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডারে দারুণ পারফর্ম করে থাকে। তো ম্যাকিউ থাকলে কিন্তু অনেকটাই হেল্প হতো মোহনবাগান দলের জন্য বর্তমান সময়ে। তো তাকে হঠাৎ করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা সবচেয়ে বাজে একটা সিদ্ধান্ত। তিরি স্লাবকোর মতো ভালো ভালো ডিফেন্ডারদেরকে ছেড়ে দেওয়া একটা বাজে সিদ্ধান্ত। তো তাদেরকে যদি আবারও অ্যান্টোনিও লোপেজ হাবাস ফেরাতে পারে, তাহলে কিন্তু মোহনবাগান দলটা অনেকটাই ঠিক হয়ে যেতে পারে বর্তমান দলের পরিস্থিতি যেরকম রয়েছে। তো তিরি ম্যাকিউ তারা কি ফিরবে? বর্তমান সময়ে তিরি মুম্বাই সিটি এফসিতে রয়েছে, কার্ল ম্যাকিউব তিনি এফসি গোয়াতে রয়েছে, দুজনেই ধারাবাহিকভাবে খেলছেন। তো এই মুহূর্তে মোহনবাগান দলে তাদেরকে নিয়ে আসাটা সম্ভব হবে না। তবে যদি অ্যান্টোনিও লোপেজ হাবাস ট্রাই করে, হয়তো পরের মরশুমে আমরা আবারও দেখতে পারি। তো দেখার বিষয় এখন এটাই হবে, তিরি ম্যাকিউকের মতো কোনো নতুন বিদেশি আনে, নাকি তাদেরকেই আবারও পুনরায় টার্গেট করে মোহনবাগান দলে ফিরিয়ে আনে। তো তোমাদের কি মনে হয়, তিরি ম্যাকিউকের মতো প্লেয়ার কি মোহনবাগান দলের প্রয়োজন রয়েছে? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও। আর এরপরে যেটা সর্বশেষ লাস্ট যে আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। গ্রেগ স্টুয়ার্ট আইএসএলে দারুণ পারফর্ম করে গিয়েছে, জামশেদপুর এফসি, মুম্বাই সিটি এফসির হয়ে তোমরা দেখেছো কত অসাধারণ খেলেছে একজন ম্যাজিশিয়ান বলতে পারো। স্কটল্যান্ডের এই সেন্টার ফরওয়ার্ড যিনি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলে থাকেন, বর্তমান সময়ে তিনি মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছে তোমরা জানো, আর তিনি তার নিজের দেশে মানে স্কটল্যান্ডে ফিরে গিয়েছে। আর বেশ কিছু ক্লাবের নামও শোনা যাচ্ছিল যেগুলোতে তিনি সই করতে পারেন স্কটল্যান্ডের। আর এই মুহূর্তে আজকে একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে, গ্রেগ স্টুয়ার্ট স্কটল্যান্ডের একটি ক্লাব কিলমারনক এফসিতে তিনি অফিসিয়ালি সাইন করে দিয়েছে এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে। তো গ্রেগ স্টুয়ার্ট তার নিজের দেশেই এবার খেলবে কিলমারনক এফসিতে। তো গ্রেগ স্টুয়ার্টের ডিলটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে, তিনি কিন্তু এবার তার নিজের দেশেই খেলবে। তো গ্রেগ স্টুয়ার্টকে আমরা অবশ্যই মিস করব, মোহনবাগান যদি গ্রেগ স্টুয়ার্টকেও দলে নিত সেক্ষেত্রেও অনেক বেটার হতো। কামিংসের মতো প্লেয়ারকে এত টাকা খরচ করে না নিয়ে এসে হয়তো গ্রেগ স্টুয়ার্ট অথবা পেরিডা ডিয়াজের মতো কোনো প্লেয়ারকে নিলে মোহনবাগান দলে অনেকটাই উন্নতি হতো। ইস্টবেঙ্গল দলের খেলাটা তোমরা দেখেছো কালকে ডার্বি ম্যাচে, এত ভালো পারফর্ম করেছে ক্লেটন, এছাড়াও নন্দকুমার শেখর, হিজাজি, মাহের, জোস, পার্দো, তারা অসাধারণ পারফর্ম করেছে। উল্টো দিকে মোহনবাগানে আরমান্দ সাদিকও প্রথম দিকে খুব ভালো খেলেছে, তারপরে কিন্তু খুব একটা বেটার করেনি। আর জেসন কামিংসকে নিয়ে বলার মতো কোনো মন্তব্য আমার কাছে নেই, তোমাদের কি মতামত জেসন কামিংসকে নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, ইস্ট বেঙ্গলের খেলা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই। বাই বাই, হ্যাভ এ গুড ডে।